বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। রাইট ফর স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ইসলাম ও নৈতিক শিক্ষার চতুর্থ অধ্যায়ের বর্ণনামূলক প্রশ্ন, মানে বড় প্রশ্নগুলো 1 থেকে 6 পর্যন্ত আমরা পড়ব এবং এগুলো আমরা এসডাব্লিউ করব এবং সাথে শিখে নেব। শুরু করা যাক তাহলে। তাহলে আমরা শুরু করছি। প্রথম প্রশ্ন হলো, কোরআন নাজিল তেলাওয়াত, কোরআন মজিদ তেলাওয়াত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীটি লিখো। হরকত কাকে বলে উদাহরণ দাও, তানবিন কাকে বলে একটি করে উদাহরণ দাও, যজম কাকে বলে উদাহরণ দাও, মত কাকে বলে উদাহরণ দাও এবং তাসদিদ কাকে বলে উদাহরণ দাও। আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা সামনে এগুলো দিয়ে দেবো, তোমরা এগুলো মুখস্থ করবে। আশা করি তোমরা এর মধ্যে ভালো কিছু করতে পারবে। আমাদের প্রথম প্রশ্নের উত্তর উত্তর হলো এরকম, যে রাসুল কী বলেছেন, সেটা হলো রাসুল বলেছেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। এটাই আমরা শিখে নেব। তারপরে প্রশ্ন হলো আমাদের জন্য, সেটা হলো হরকত কাকে বলে। আমরা জানি এক জবর এক জের এক পেশকে হরকত বলে, যেমন আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা। এরপর নিচের যে চকটা আছে, এই চকটা তোমরা ভালো করে শিখে নেবে। বাসা যদি কেউ থাকে তার কাছ থেকে শিখে নেবে। আশা করি তোমরা এটাও ভালো করে শিখতে পারবে। এবার আমাদের প্রশ্ন হলো, তানবিন কাকে বলে। আমরা জানি দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ নুন যুক্ত হয়, যেমন আলিফ দুই জবর আন, বা দুই জবর বান, তা দুই জবর তান, সা দুই জবর সান। এভাবে আমরা শিখে নেব। এর এবার আমাদের প্রশ্ন, যজম কাকে বলে। আমরা জানি যে চিহ্নটা দেওয়া আছে, এই হরফ উপরে সাকিন হলে এটাকে আমরা যজম বলি, যেমন আলিফ লাম জবর আল, ফা ইয়াজের ফি, কফলাম পেশ কুন। তেমনিভাবে কাফলাম পেশ কুন, আলিফ ওয়াও জবর আও, বা ওয়াও জবর বাউ, এগুলো কি যজম, এগুলো আমরা শিখে নেব। তারপরে প্রশ্ন হলো, মত কাকে বলে। কোরআন মজিদের কোনো কোনো হরফ টেনে পড়তে হয়, এই টেনে পড়াকে মাদ বলে, যেমন হামিম আলিফ লাম মিম। এই মদ আবার বিভিন্ন প্রকার বেরোতে, সেটা আমরা সেখানে যাব না। সেটা হলো, এখানে জবরের পরে খালি আলিফ হলে এক আলিফ টান, ফেশের পরে যজমলা ওয়াও হলে এক আলিফ টান, এবং জেরে পরে যজমলা ইয়া হলে সেখানেও এক আলিফ টান, যেমন বা আলিফ জবর বা, তা তাওয়া পেশ তু, এবং সা ইয়াজের সি। এগুলো হলো মদ, অর্থাৎ টেনে পড়াকে আমরা মদ হিসাবে গণ্য করব। তারপরে প্রশ্ন, তাসদিদ কাকে বলে উদাহরণ দাও। আমরা বলবো, একই হরফ পাশাপাশি দুবার উচ্চারণ করাকে তাসদিদ বলে। তাসদিদের চিহ্ন তিনটা কাঁটা অথবা তিনটা দাঁতের মতো হবে, যেমন আলিফ নুন জবর আন, নু জবর না, আন না, রবা জবর রব, বা জবর বা, রব বা। এভাবে আরও যেমন আছে, যেমন আন্না, হাক্ক, মাসা, সুম্মা, রুব্বা, এভাবে আমরা সবগুলো শিখব ধারাবাহিকভাবে। এই 6টা প্রশ্ন তোমরা বাসায় একবার আগে মুখস্থ করবা, তারপরে তোমরা দেখে দেখে, অর্থাৎ মুখস্থ আগে প্রথমে মুখস্থ করবা, তারপর তোমরা খাতায় উত্তরগুলো লিখে টিচারদের আইডিতে পাঠিয়ে দেবা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ سلام هي حتى مطلع الفجر। بسم الله الرحمن الرحيم سبح
سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي يخرج المرعى فجعله غثاء نحوا سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى ذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. بسم الله الرحمن الرحيم والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ঘরে থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে কখনো বাইর হবে না। তোমাদের সার্বিক কল্যাণ কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।